আসন্ন সাংহাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় স্থান পায়নি যুক্তরাষ্ট্রের কোনো সিনেমা, নেই কোরিয়ার সিনেমাও। 25তম সাংহাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত সিনেমার তালিকায় বেশিরভাগই চীনের চলচ্চিত্র। এছাড়া আছে ইরান, ভারত, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, ইসরায়েল, জাপান সহ আরও বেশ কয়েকটি দেশের সিনেমা। আয়োজকদের সিদ্ধান্তে এবছর যুক্তরাষ্ট্রের কোনো সিনেমা রাখা হয়নি। এটিকে ওয়াশিংটন এবং বেজিং এর মধ্যে ক্রমবন্তিশীল কূটনৈতিক সম্পর্কে প্রভাব বলে মনে করছেন অনেকেই। এবছর আয়োজকরা চীনের কাছে বিশ্বকে ফেরানোর চেষ্টা করছেন। বেজিং এর ওপেন ফর বিজনেস নীতিকে সাংস্কৃতিক ক্ষেত্রেও ব্যবহার করতে চান তারা। 9 জুন উঠবে সাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা।